যোগাযোগ করবে। কৈলাস বিজেপির কি বলেছে, দরজা খোলা আছে? সে দরজা ওনাদের খোলা থাকবে, চোর ঢুকে যেতে পারে, ও দরজা বন্ধ রাখুক। থ্যাংক ইউ। আজকে বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন না, বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন না বোধহয় আজকের এই কমিটি। তো ICL এর সঙ্গে আমরা করেছি, আরো অন্যান্য প্রোগ্রামে হবে, হয়তো বঙ্গধ্বনি যাত্রা হয়তো ব্যস্ত আছে, সেই জন্য আসতে পারবে। তার নামও দেখা গেল না, কিন্তু কালকে মিটিং এ যাচ্ছে আপনাদের এই যে ওপেনিং এর নামও দেখা গেল না। এটা তো কর্পোরেশন করেছে, কর্পোরেশন সব কিছু, তো বিধায়কের নাম থাকে না, আবার বিধায়ক কোটায় যে কাজে সেটা কর্পোরেশন নাম থাকে। কালকে মিটিং এ যাচ্ছেন কলকাতা? অবশ্যই। এটা তো ICL এর সঙ্গে আমরা করেছি, আরো অন্যান্য প্রোগ্রামে হবে, হয়তো বঙ্গধ্বনি যাত্রা হয়তো ব্যস্ত আছে, সেই জন্য আসতে পারে। নামও দেখা গেল না, কিন্তু এটা তো কর্পোরেশন করেছে, কর্পোরেশন সব কিছু, তো বিধায়কের নাম থাকে না, আবার বিধায়ক কোটায় যে কাজ হয় সেটা কর্পোরেশন নাম থাকে। কালকে মিটিং এ যাচ্ছেন? অবশ্যই। আজকের যে চিঠির ঘটনা, সেই ঘটনা ঘটিয়েছে, এত এত কাজ আসানসোলের মানুষকে জিজ্ঞেস করুন না যে আমার তো ভুল বোঝানো হয়েছে, আসানসোলের আমরা কাজ করছি না, উনি কলকাতায় বসে কাজ করছেন না, আসানসোলের মানুষকে জিজ্ঞেস করুন, এত এত লোককে জিজ্ঞেস করুন না। এই যে এখানে বিদ্যুৎ চুরি করতে হবে, এই কথা তো উনি ভাবেন নি, আমরা ভেবেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে কিছু বলেন সেটা আমি মানবো, শুনবো, বাকি কে কী বললো না গেলো বয়ে গেছে। বলছি কালকে কলকাতা মিটিং আপনাকে ডাকা হয়েছে? ডাকা হয়েছে, যাবো যাবো যাবো। আসানসোলের উন্নয়নের জন্য যদি কিছু ওরা বলে যে হ্যাঁ করতে হেল্প করে রাখি ভালো। চিঠির যে তথ্য, সেই তথ্য নাকি ভুল তথ্য প্রকাশ করা হয়েছে এরকম বলছে? আমি কি বলবো, তথ্য ভুল না ঠিক সেটা তো কালকে মিটিং আলোচনা হবে, ঠিক আছে। আসানসোলের মানুষকে বঞ্চিত করা যাবে না, আসানসোল থেকে হাজার হাজার কোটি টাকা রেভিনিউ যাবে, আর আসানসোলের মানুষকে বঞ্চিত করা যাবে না। দিদি আসানসোলকে ভালোবাসেন, দিদি এই আসানসোলকে অনেক কিছু দিয়েছেন, এবং দিদির যারা সৈনিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তারা যদি আসানসোলকে বঞ্চিত করে এটা আমি মেনে নেব। আর পাকিস্তানের কথা দয়া করে বলবেন না, সবাইকে বিজেপি বানিয়ে দেবেন। যে আমি চিঠির ব্যাপারে জানি না, এবং কারুকে বিজেপির গ্যাস খেয়ে উনি এটা বলেছেন, এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? আমি যদি বলি যে ইমরান খানের গ্যাস খেয়ে উনি বলছেন, তাহলে কি জবাব দেবেন? আমি যদি পাকিস্তানে ওই ইমরান খান আছে ওনার গ্যাস খেয়ে, চিঠির ব্যাপারটা জানেন না বলছেন? না জানলে জেনে নিন আর কি করুন। বুঝে বিজেপির পায়ে পা দিয়ে দিয়েছেন জিতেন তিওয়ারি। আমি বলবো যে ইমরান খানের কথায় উনি চলছেন, পাকিস্তানের কথা উনি চলছেন। মোবাইল না কল্পনা।